এবার দেখবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের বেসরকারি খাতের সাফল্য নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ খবর উদীয়মান বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমানতালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মুহুর্মুহু হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ জিপিএইচ। আশির দশকে জাহাঙ্গীর অ্যান্ড আদার্স নামে ট্রেডিং ব্যবসা শুরু জিপিএইচের। তখন সারা দেশে থেউটিন, রড, সিমেন্টের মতো নির্মাণ পণ্য সরবরাহ করত তারা। ৯০ দশকের মাঝামাঝি মোল্লা সল্ট গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জে করে সিমেন্ট কারখানা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একে একে বিনিয়োগ শুরু নানা ব্যবসায়। ৩৫ বছরের অভিজ্ঞতায় জিপিএইচ গ্রুপের পরিচালনায় আছে ৭টি কারখানা ও ৬টি সেবা প্রতিষ্ঠান। যৌথ মালিকানায় নানা ব্যবসার পাশাপাশি অংশীদার দুটি বীমা কোম্পানির। বার্ষিক লেনদেন প্রায় ১২,০০০ কোটি টাকা, কর্মী ৮,০০০। ইস্পাতের বার্ষিক রড উৎপাদনের সক্ষমতা ৭,৯০,০০০ মেট্রিক টন, বিলেট ১,৫০,০০০ মেট্রিক টন। জিপিএইচ ইস্পাতের পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও চীনে। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানির পরিমাণ প্রায় ৩৭২ কোটি টাকা। জিপিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মিলিত প্রচেষ্টায় তিনি একে একে গড়ে তোলেন ক্রাউন পাওয়ার জেনারেশন, ক্রাউন পলিমার ব্যাগিং, ক্রাউন মেরিনার্স, ক্রাউন ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স, জিপিএইচ পাওয়ার জেনারেশন, চিটাগাং ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস, এশিয়া ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সও তাদের অংশীদার। সঞ্চয়টা ঠিক এইভাবে আসছে, যখন ইম্পোর্ট হয়ে ঢেউটিন আসতো, তো ঢেউটিনগুলো প্যাকেট হয়ে আসতো, প্যাকেট হতো, এগুলি স্টিলের প্যাকেট হতো আর কি, এবং স্টিলের প্যাকেট দিয়ে স্টিলের পাত দিয়ে মোড়ানো থাকতো আর কি। তো ওগুলো যখন নাকি খুলে খুলে ঢেউটিনগুলো বের করা হতো, তো ওই যে প্যাকেটগুলো, স্টিলের প্যাকেটগুলো, ওগুলো একটা বিজনেস ছিল আর কি। চাকরিরত অবস্থায় সেখান থেকে একটা ছোট একটা পুঁজি আসতো, প্রায় ১,৩০-৪০,০০০ টাকা। বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী বৃন্দ আছেন তাদের সাথে একটা রিলেশন হলো, কমিটমেন্ট রাখলাম। এর পরবর্তীতে আমরা কিছু ব্যবসা, কিছু কৌশল চেঞ্জ করলাম, তার পরবর্তীতে আমার ভাইদেরকে সম্পৃক্ত করলাম, সব মিলে এখন বর্তমানে প্রায় তো ১০-১২,০০০ কোটি টাকার টার্নওভার আছে বার্ষিক। দিনে ৩,০০০ টন রড উৎপাদনে ৪০,০০০ লিটার পানি লাগে জিপিএইচ ইস্পাতের। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে পাহাড় থেকে আসা বৃষ্টির পানি বাঁধ দিয়ে সংরক্ষণ করে এ কাজে ব্যবহার করছে তারা। প্রায় ৬০ একর জায়গায় তৈরি করা কৃত্রিম হ্রদে জমা হয় সেই পানি, দৈনন্দিন কাজে তা ব্যবহার করেন স্থানীয়রাও। আছে উৎপাদনে ব্যবহৃত পানি শোধনের ব্যবস্থাও। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সম্ভব। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে বৃষ্টির পানি সংরক্ষণ করে এই জলাধার আমরা নির্মাণ করেছি। এখানে প্রতিদিন আমাদের প্রয়োজন হয় প্রায় ৪০,০০০ লিটার পানি। আমরা এই জলাধারের মাধ্যমে প্রায় ১.৫ মিলিয়ন কিউবিক লিটার পানি আমরা সংরক্ষণ করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন পানির চাহিদা মিটাই, যার ফলে আমরা ভূগর্ভস্থ পানি যেহেতু ব্যবহার করছি না, ওইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্লাস আমাদের যে জলবায়ু পরিবর্তন ওটার জন্য একটা ইউনিক হিসেবে কাজ করছে। এবং এটা বাংলাদেশে একমাত্র এটাই প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণ বৃষ্টি পানি সংরক্ষণ করে প্রাকৃতিক উপায়ে এরকম একটা জল। ২,৫০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ইস্পাত কারখানা করেছে জিপিএইচ। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের যে নির্ধারিত মাত্রা আছে সেটা হচ্ছে আপনার ১০ মিলিগ্রাম/নিউটন মিটার কিউব, এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বাংলাদেশে যে নির্ধারিত মাত্রা আছে সেটা হচ্ছে ৫০ মিলিগ্রাম/নিউটন মিটার কিউব। কিন্তু আমাদের যে ডিডাস্টিং সিস্টেম আছে এটা থেকে যে ইমিশন রেটটা সেটা হচ্ছে ৩-৫ নিউটন মিটার কিউব। তার মানে বাংলাদেশ গভর্নমেন্টের যে নির্ধারিত মাত্রা আছে
এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে মাত্রা আছে তার চেয়েও এখানে ইমিশন রেটটা অনেক কম। ইলেকট্রিক আর্ক ফার্নেস কোয়ান্টাম ইস্পাত শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, দ্রুততম সময়ে সর্বোচ্চ পরিশোধিত রড তৈরি হয় এ পদ্ধতিতে, যা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশ বান্ধব। এর চেয়ে উন্নত ও আধুনিক প্রযুক্তি নেই। এর অভিজ্ঞতা নিতে কারখানা পরিদর্শনে আসেন বিভিন্ন দেশের প্রকৌশলীরাও। জাপানেও এই টেকনোলজিটা এখনো পর্যন্ত আসেনি, অর্থাৎ এশিয়ার মধ্যে সর্বপ্রথম এই টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে আমরা একদিকে যেমন কোয়ালিটি 100% এনশিওর করছি, পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করছি, এই টেকনোলজির মাধ্যমে গ্যাস সাশ্রয় করছি। এখানে যাদেরকে প্রথম আমরা রিক্রুট করেছি তারা একেবারেই এইসব বিষয়ে কিছুই জানতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা এক্সপার্ট হয়েছে এবং তাদের এই এক্সপার্টের কারণে এখন ইউরোপে বা চায়না বা যেখানে আমাদের আমাদের এই এশিয়া মহাদেশে যেখানে যেখানে নতুন নতুন এই টেকনোলজি যাচ্ছে সেখান থেকে আমাদের এই ইঞ্জিনিয়ার যারা আছে তাদের ডিমান্ড আসতেছে। নানা সামাজিক দায়িত্ব পালন করছে তারা, নজর আছে পরিবেশ বান্ধব শিল্পায়নে। 2020 সালে করোনা মহামারীতে অক্সিজেন সংকট দেখা দিলে এগিয়ে আসে জিপিএইচ ইস্পাত, এ পর্যন্ত বিনামূল্যে দিয়েছে 80,000 সিলিন্ডার। কারখানার চাহিদা মিটিয়ে করোনা আক্রান্তদের বাঁচাতে নানা হাসপাতালে দিচ্ছে লিকুইড অক্সিজেন। এই অক্সিজেন প্ল্যান্টটা কিন্তু দেশের সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট, প্রতিদিন 300 টন করে আপনার অক্সিজেন প্রডিউস করে থাকে, এবং এই ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে যে অক্সিজেনটা প্রয়োজন হয় তার অতিরিক্ত যেটা নাকি থেকে যায় আমাদের কাছে সেটা প্রায় প্রতিদিন 30 টন লিকুইড অক্সিজেনের মতো আমাদের হাতে থাকে। কোভিড-19 এই ক্রাইসিসের সময় আমরা প্লাস আমাদের যেই আবুল খায়ের স্টিল এই ইলেকট্রিক আর্ক ফার্নেস হওয়ার কারণে এই দুইটা কোম্পানি মিলে আমরা 30 টন এবং আবুল খায়ের স্টিল 30 টন করে লিকুইড অক্সিজেন সাপ্লাই দিয়েছি, তাতে করে হাজার হাজার মানুষের লাইফ সেভ করতে পেরেছি। প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে চান জাহাঙ্গীর আলম, তার দূরদর্শী পরিকল্পনা ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে জিপিএইচ ইস্পাত।